বিএনপি জামাতের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল করা যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের বিশেষ করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টরা বিএনপির নেতৃত্বাধীন 22 দলীয় জোটের মধ্যে এখনও আছে। তিনি করোনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।